بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমরা উপস্থিত হয়েছি জুমার দিনে খুতবা এবং জুমা আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদের জুমা এবং খুতবা কবুল করুন। আল্লাহ তাআলার এমন এক সময় আমরা উপনীত হয়েছি, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলিমদের শুধু আহাজারি শোনা যাচ্ছে, এমন এক অবস্থা আমরা উপনীত হয়েছি। মুসলিমদের নিজেদের উপরে নিজেরা কান্না করা ছাড়া কিছু আর বাকি নেই। সম্মানিত মুসলিয়ান ইকরাম, দীনের যে পরস্পরের যে সম্পর্ক, দীনই সম্পর্ক, এর চেয়ে শক্তিশালী কোনো সম্পর্ক আর হতে পারে না। দীনই সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আল্লাহর দুনিয়াতে আর কিছু নেই। এই দীনের কারণেই দুনিয়ার বুকে একে অপরকে ভালোবাসে, দূর দূরান্তে যে যেখানে থাকুক না কেন, দীনের কারণে সেই টান অনুভব করে। বিশ্বের কোন জায়গাতে কোন মানুষটি ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে আপনার অন্তরে আনন্দ খেলে গেল। আর কোথায় শুনলেন একজন মানুষ ইসলাম থেকে খ্রিস্টান হয়ে গেল, তখন আপনার মনের ভিতরে কষ্ট লাগলো। এটাই প্রমাণ করে যে আপনি ইমানদার, আপনার ভিতরে ইমান আছে। ইমানের এই শক্তিশালী যে বাঁধন, তার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নেই। বংশের বংশের বাঁধন চলে যাবে। দুনিয়ার বুকে অনেক মানুষেই বংশ নিয়ে দেখা, আমার বংশে এই আছে সে আছে, কিন্তু সবই চলে যাবে যখন ফাইদা নুফিখা ফিস্সুর ফালা আনসাবা বাইনহুম ইয়াউমাইযিন ওয়ালা ইতাসাআলুন। যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, সেদিন পরস্পরের বংশের বন্ধন আর থাকবে না, একে অপর থেকে পালাতে থাকবে। ইয়াউমাইয়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের কাছের মানুষ, পিতা মাতা, স্ত্রী, সন্তান সন্ততি সবাই পালাবে, কোনো কাজে লাগবে না। এর অর্থ হচ্ছে বংশের বংশের যে বাঁধন, একে অপরের প্রতি বংশীয় কারণে যে মহব্বত, সেটাও বেশি দিন টিকে থাকবে না। শুধুমাত্র দুনিয়ার জীবনে একে অপর থেকে উপকৃত হওয়ার জন্য সে বাঁধন রয়েছে। একে অপর থেকে কিছু না কিছু পেতে চায়, কিছু উপকৃত হতে চায়, এটা দিয়েই সেটা পাবে, কিন্তু এই বংশের বাঁধন বেশি দিন থাকবে না। অনুরূপভাবে দুনিয়ার বুকে একে অপরের প্রতিবেশী পড়োশী এটা বলে গর্ববোধ করে যে আমি চৌধুরী সাহেবের বাড়ির কাছের মানুষ, অথবা মজুমদার সাহেবের বাড়ির কাছের মানুষ, অমুক হুজুরের দেশের মানুষ ইত্যাদি, এটাও বেশি দিন থাকবে না। মৃত্যুর সাথে সাথে এই সব চলে যাবে, কেউ কারো খোঁজ রাখবে না, প্রত্যেকেই তার স্বার্থের জন্য তা ব্যবহার করে থাকে। এই স্বার্থ চলে গেলে সেটা তার পরিচয় উল্টা দেয়, বরং বলে থাকে তাকে আমি চিনি না, তার প্রয়োজন নেই, ও আকে আমি কে, আমি ভিন্ন, কারণ তার এই সম্পর্ক শেষ হয়ে যায়। অনুরূপভাবে দুনিয়ার বুকে ব্যবসায়িক কারণে একে অপরের বন্ধু হয়, যখন ব্যবসা চলে যায় তখন বন্ধুত্ব চলে যায়। ব্যবসার মধ্যে হানাহানি হলে অথবা নিজের স্বার্থে আঘাত পড়লে ভাই ভাইয়েরও শত্রু হয়ে যায়। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান যখন স্বার্থে আঘাত পড়েছে, তারা কিন্তু আর ভাই থাকতে পারেনি, তারা কিন্তু আর ভাই থাকতে পারেনি, একে অপরকে হত্যা পর্যন্ত গড়িয়েছে, হত্যা করেছে, এবং সেটা হচ্ছে পৃথিবীর বুকে প্রথম হত্যা। এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে, সমস্ত হত্যার একটি অংশ তারা বহন করে, এই যে হত্যা করেছে হত্যাকারী বহন করবে। এর অর্থ হচ্ছে এগুলিও বেশি দিন টিকে থাকে না, এমনকি ভ্রাতৃত্ববোধের যে আকর্ষণ সেটাও বেশি দিন থাকে না। একটি জিনিসে শুধুমাত্র বাকি থাকে, কোনো দিন তা চলে যাবে না, তা হচ্ছে দীনী বন্ধন, ধর্মীয় বন্ধন। যেই দীনী বন্ধনের কারণে একে অপরকে ভালোবেসেছে, একে অপরকে ভাই হিসেবে নিয়েছে, দূরের মানুষও ভাই হয়, সেটা হচ্ছে দীনী ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা হচ্ছে ভাই। ইমানদাররা যে ভাইয়ের কথা বলেছে তার প্রমাণ আমরা পাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
বেলালকে মুক্ত করেছেন। তখন সাহাবা ইকরাম বললেন, আবু বকর সাইয়েদুনা ও আতাকা সাইয়েদানা, আবু বকর আমাদের নেতা, তিনি আমাদের আর এক নেতাকে মুক্ত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার মানুষ, ইমান এনেছেন, দাস ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সবচেয়ে কাছে টেনে নিয়েছেন। অনুরূপভাবে সোহাইবার রুমি, রোম দেশে অর্থাৎ ইউরোপিয়ান ব্যক্তি ছিলেন রসুলের দরবারে, তিনিও রসুলের সবচেয়ে কাছের ব্যক্তি হয়েছিলেন এই দিনই কারণে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি পারস্যের লোক ছিলেন বা এদেশীয় লোক ছিলেন, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের বলেছেন এবং বলেছেন, সালমান মিন্না আলুল বাইত, সালমান আমাদের, সে আমার পরিবারের অন্তর্ভুক্ত। যাতে তার অন্তরে কোনো রকম কষ্ট অনুভূত না হয়, যখন মুহাজিররা এবং আনসাররা দূর দূর তীর নিক্ষেপ করছিল এবং একজন বলছিল, এই তীর নাও আমার থেকে, আমি হচ্ছে অমুকের বেটা অমুক, আর মুহাজিরদের কেউ বলছিল অমুকের বেটা অমুক, সালমান বলছিল আমি হচ্ছি ইসলামের বেটা অমুক। তার কোনো পিতার পরিচয় দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন, বলেছেন সালমান মিন্না আলুল বাইত, সালমান আমাদের লোক, আমার পরিবারের লোক। কারণ ইসলামের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় থাকবে, এটা যাবে না, আখিরাতও থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আল আখিল্লা ও বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, হাশরের মাঠে বন্ধুরা অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। দুনিয়ার বন্ধু, দুনিয়ার বুকে যেই বন্ধু আরেক বন্ধুকে ঠকিয়েছে অথবা তাকে নিয়ে কোনো সিনেমা দেখেছে, গান গেয়েছে, তাকে নিয়ে গুনার কাজে সহযোগিতা করেছে, সেদিন একে অপর থেকে পালিয়ে যাবে, কেউ কারো কোনো উপকার দিবে না। তবে মুত্তাকি যারা, নেককার বান্দা যারা, তারা তাদের উপকার দিবে। কীরকম উপকার দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভাই তারা আমাদের সাথে সালাত আদায় করত, তারা সওম আদায় করত, তারা এই তাদেরকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, যাও খুঁজে দেখো, জাহান্নামে আছে কি না তাদেরকে টেনে নিয়ে আসো। তা সেদিন মুত্তাকিদেরও কাজে লাগছে, তো তাকওয়ার কারণে, সাথে থাকার কারণে, ইমানি এই সম্পর্ক সেটা বজায় থাকবে। ইমানি সম্পর্ক কোনো দিকে যাবে না, ইমানি সম্পর্ক আখিরাতে থাকবে, এমন কি জান্নাতে গেলেও ইমানি সম্পর্ক থাকবে, দিনী সম্পর্ক জান্নাতেও থাকে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, আমরা তাদের অন্তর থেকে ছিনিয়ে নেব, তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল তা খুলে ফেলে দেব, সেগুলো তাদের অন্তরে আর থাকবে না। যখন তারা জান্নাতে যাবে, তারা ভাই ভাই হিসেবে থাকবে, আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা খাটের উপর থাকবে, একে অপরের মুখোমুখি হয়ে বসবে। এই জন্য সলফে সালেহিনের কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, তিনি বলেছিলেন যে তারা জান্নাতে পরস্পর সামনাসামনি বসবে, আপনি হানাহানি মারামারি করে আপনার জীবন নষ্ট করবেন, আপনার ইমান নষ্ট করবেন, অথচ তারা তো জান্নাতে থাকবে, খোয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, পরস্পর সামনাসামনি মুখে হয়ে দাঁড়াবে। ইমানি ভাতৃত্বের কারণে, ইমানদারির কারণে, ইমানি বাঁধনের কারণে জান্নাতে যারা যাবে তারা পরস্পর ভাই হিসেবে থাকবে। এই জন্য এই যে ইমানি টান, ইমানি একে অপরের প্রতি যে বন্ধন, সেটা আমাদের বজায় রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দূরে হোক, যত দূরের সম্পর্কে হোক না কেন, ভাষা ভিন্ন হোক অথবা শরীর ভিন্ন হোক, রং ভিন্ন হোক, যত রকমই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমানি ভাতৃত্বের গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তা'আতুফিহিম ওয়া তারাহুমহিম মাসালুল জাসাদ, ইমানদাররা তাদের একে অপরের ভালোবাসার মধ্যে একে অপরকে যে প্রীতির বন্ধনে বাঁধে এবং একে অপরের প্রতি যে দয়া করে, এটা হচ্ছে একটি শরীরের মতো। তিনি উদাহরণ দিচ্ছেন একটি শরীরের মতো, ইদাস্তাকা মিন হুদবুন তাদা আলাহু সাইর আল আদা বিসাহের আল হুম্মা, একটি শরীরের যখন কোনো একটি অংশে কোনো একটি অংশ অসুস্থ হয়, তখন সারা শরীর জ্বর উঠে যায়, সারা শরীরে ব্যথা অনুভূত হয়,
এবং ঘুম চলে যায়। এটা তো সত্য কথা, আপনি জানেন কিছুই না, চোখের মধ্যে মরিচ লাগিয়ে দিলে দেখবেন ঘুম তো দূরের কথা, আপনার লাফানোতে মানুষ ঘুমাইতে পারছে না। এর কারণ হচ্ছে এটাই যে একটা অংশ আপনাকে মনে রাখতে হবে, অংশের সাথে সারা শরীরের সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে পরস্পর এরকম একটি শরীরের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে ইমানদাররা তাদের ভালোবাসা, প্রীতি এবং তাদের দয়ার মধ্যে এরকম হতে হবে যেন একটি শরীরে আঘাত থাকলে সারা শরীরে ব্যথা অনুভব হয়, যে এরকম সেরকম আঘাত তাদের মধ্যে থাকতে হবে। আপনার যে ভাই আফ্রিকাতে কষ্ট পাচ্ছে, আপনার যে ভাই ভারতে কষ্ট পাচ্ছে, তাদের প্রতি আপনার দয়া মায়া থাকতে হবে, না হলে আপনার ইমানের দাবি বৃথা। আপনি আসলে সত্যিকারের ইমানদার হতে পারেনি, আমরাও সত্যিকার ইমানদার হতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমানদারের উদাহরণ দিয়েছেন, ইমানদার একটি দেয়ালের মতো, একটি বিল্ডিংয়ের মতো, যেখানে একটি ইট আর একটি ইটের প্রয়োজন হয়, দুটি ইট না হলে দেয়াল হয় না, নিজে নিজে দেয়াল হয়ে যেতে পারে না। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহুম বা'দান, একটা ইট যদি বাঁকা হয় অন্য ইটটা নষ্ট হয়ে যায়, উপরের গুলি নষ্ট হয়ে যায়, পাশের গুলি নষ্ট হয়ে যায়, সেটাকেও ঠিক রাখতে হয়। এই জন্য ইমানদার তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনভাবে চলবে যেন ভাই ভাইকে নষ্ট করবে না, তার ভাইয়ের পক্ষ হয়ে কাজ করবে, ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি হলে সেখানে সে সবসময় চিন্তা করবে কীভাবে ভাইকে শুদ্ধ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আদ দীন ওয়ান নাসিহা, দীন হচ্ছে কল্যাণকামিতার নাম, ইমানদার সবসময় কল্যাণকামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনবার বলেছেন আদ দীন ওয়ান নাসিহা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান, কার জন্য আমরা কল্যাণকামী হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহে, আল্লাহর জন্য কল্যাণকামী হবেন, ওয়ালে ওলিল্লাহে, ওয়ালে রাসূলহি, তার রাসূলের জন্য কল্যাণকামী হবেন, ওয়ালে কিতাবিহি, তার কিতাবের জন্য কল্যাণকামী হবেন, এবং ওয়ালে 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 আইম্মাতিল মুসলিমিন ওয়ালে আম্মাতিহিম, মুসলিম শাসকদের জন্য কল্যাণকামী হবেন, ওয়ালে আম্মাতিহিম, মুসলিম সমস্ত মুসলিমের জন্য কল্যাণকামী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু করেছেন আল্লাহর জন্য কল্যাণকামিতা কী, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের যথাযথ হেফাজত। আল্লাহ তাআলার আল্লাহ বিরোধী প্রত্যেকটি কাজের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন। একজন মানুষ আল্লাহ বিরোধী হয়ে যাচ্ছে, তাকে আল্লাহর পক্ষে নিয়ে আসবেন। কেউ আল্লাহ তাআলার নাম গুণ এবং তার জাত তার হুকুক সম্পর্কে কিছু বলছে, সেখানে আপনার দায়িত্ব হচ্ছে তাকে সঠিক পথে নিয়ে আসা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণকামী হচ্ছে রাসূলের সুন্নতের উপর আমল করা, রাসূলের উপর কোনো আঘাত আসলে তার প্রতিহত করা। অনুরূপভাবে শাসক আল্লাহর কিতাবের উপর আঘাত হচ্ছে এই কিতাবকে যথাযথভাবে তেলাওয়াত করা, কিতাবের উপর আমল করা, কিতাব যা বলে তা বাস্তবায়ন করা। অনুরূপভাবে শাসকদের জন্য ওসিয়ত হচ্ছে তারা যত ভালো কাজের নির্দেশ দিবে সেটা প্রতিপালন করা, খারাপ কাজে তাদেরকে নসিহত করা, তারা যেন সঠিক পথে চলে আসে সেটা বলা, না আসলে আপনার দায়িত্ব পালন শেষ হয়ে যাবে, তাদের দায়িত্ব আল্লাহর কাছে, তারা সেটা জবাবদিহি করবে। আর সমস্ত মুসলিমের জন্য নসিহত হচ্ছে কল্যাণকামিতা হচ্ছে মুসলিমরা কোথাও কষ্ট পেলে তাদের ভালো কিছু দেখা, তাদের কোনো সমস্যা হলে গিয়ে আসা, তাদের জন্য ইমানি দরদ নিয়ে গিয়ে যাওয়া, এসবই হচ্ছে কল্যাণকামিতার অংশ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়আত করেছিলাম, এই বায়আত হচ্ছে এই রাষ্ট্রপ্রধানের বায়আত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বায়আত করেছেন, তিনি বলেছেন যেই শর্ত দিয়েছেন তা হচ্ছে, রাসূল বলেছেন ইকামিস সালাহ, সালাত কায়েম করবে, ইতাই জাকা, জাকাত প্রদান করবে, ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য তুমি কল্যাণকামী হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন এই কল্যাণকামিতার মধ্যে কাটিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুদার গোত্রের কিছু লোক আসলেন, মুদার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একজন, সেই গোত্রের বিভিন্ন শাখা ছিল, কোরাইশ একটি শাখা, ভিন্ন আরও অনেক শাখা ছিল, তাদের মধ্যে একটি গোত্র আসলো, যাদের মাঝখানে এবং রবিয়া গোত্রের মাঝখানে
পার্থক্য ছিল, মাঝখানে তারা আসতে পারত না অনেক সময়। তারা কষ্ট করে এমন সময় আসে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের দরবারে, যাদের দেখে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল দেখলেন যে তারা চামড়া পরে আছে, তাদের শরীরে কাপড় নেই, তারা পশুর চামড়া গায়ে দিয়ে আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাথে দেখা করতে। তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, ইমান ছিল। ইমান নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের দরবারে আসছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ঘরে ঢুকেন, বাইরে ঢুকেন, কিছুই বলতে পারছেন না কষ্টে। তারপর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে গেলে রসুল্লাহ সাল্লাম বলতে থাকলেন যে একজন মানুষ তার দেরহামের অংশ দিয়ে হলো যেন সৎকা করে, একজন মানুষ তার দিনার দিয়ে হলো সৎকা করে, একজন মানুষ তার হাতে যা আছে খেজুর দিয়ে হলো, এক সা খেজুর দিয়ে হলো যেন সৎকা করে। এভাবে রসুল্লাহ বলতে থাকলেন এবং বললেন, শেষ পর্যন্ত বললেন খেজুরের একটি অংশ দিয়ে হলো যেন কেউ সৎকা করে। তখন একজন সাহাবি তার হাতে ভর ধরতেছে না, এরকম বড় একটি টাকার পয়সার ভান্ডেল নিয়ে এসে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সামনে রাখলেন, আর চতুর্দিক থেকে টাকা আসতে লাগলো। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের চোখ দিয়ে খুশির আনন্দ বয়ে গেল, তার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন যে মুসলিমরা এভাবে একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। তারা দূরে ছিল, কিন্তু তাদের এই মুসলিম ভাই, তারা যখন আসলো রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কাছে, রসুল্লাহ সাল্লাহ আসলাম তাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে এইভাবেই ইমানদার একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনা হিজরত করে আসলেন, তখন তিনি জানতে পারলেন যে মক্কাতে কিছু মানুষকে কাফেররা কষ্ট দিচ্ছে। রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন এক মাস তাদের জন্য কুনুতে নাজিলা পড়লেন, অর্থাৎ সলাতের ভিতরে দোয়া করলেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ওয়া আইয়াশ ইবনু রাবিয়া ওয়া সালামাত ইবনু হিশাম। আল্লাহ তুমি ওয়ালিদ ইবনু ওয়ালিদকে তুমি হেফাজত করো, তাকে নাজাত দাও, তাদের আজাব থেকে তাদেরকে মুক্তি দাও, আইয়াশ ইবনু রাবিয়াকে মুক্তি দাও, সালামা ইবনু হিশামকে মুক্তি দাও, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনাল মুনাল মুসলিমিন, আল্লাহ মুসলিমদের যেখানে তারা নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি নাজাত দাও। আজকের দিনে এই দোয়া করলে অনেকের মনে হবে আমরা বোঝা অপারক, অথচ এই কাজটি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম করেছেন। দোয়া হচ্ছে ইমানদারের একটি বড় অস্ত্র, যেই অস্ত্রটি এত বেশি অমোঘ কাজ করে মানুষ বুঝতে পারে না। আপনি বুঝতে পারেন না দোয়ার কী কাজ আছে, যেটা আপনার ক্ষমতায় নাই সেখানে আপনি অবশ্যই দোয়া ছাড়া কিছু করতে পারবেন না। রসুল্লাহ সাল্লাম দোয়া করেছেন, কারণ তখন তার সামর্থ্য ছিল না। যখন সামর্থ্য ছিল মক্কা জয় করেছেন, এর আগ পর্যন্ত তিনি তাদের জন্য দোয়া করেছেন। অনুরূপভাবে বীরে মাউনার কিসা আপনারা জানেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কাছে কিছু লোক এসে বলল, ইয়া রসুল্লাহ আমাদেরকে কিছু কারি দেন যারা আমাদের লোকদেরকে দিন শিক্ষা দিবে। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম 70 জনকে পাঠালেন যে বিভিন্ন গোত্রে যাইয়া দিন শিক্ষা দেওয়ার জন্য। এটা প্রমাণ করে যে রসুল্লাহ আসলাম গায়েব জানতেন না, জানলে পাঠাতেন না, কারণ বলতেন যে এরা তো মেরে ফেলবে। কিন্তু নিয়ে যাওয়ার পরে তারা এদেরকে মেরে ফেললো, তাদের মধ্যে দুই একজন ছাড়া কেউ বাঁচতে পারলো না। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন, আউসাইয়া আসাতিল্লাহ ও রসুল্লাহ রসুল বদদোয়া করলেন, কেন তারা মুসলিমদের হত্যা করেছে এবং তাদের জন্য রসুল্লাহ সাল্লাম কুনুতে নাজিলা পড়লেন, অর্থাৎ সালাতের মধ্যে তাদের বিরুদ্ধে দোয়া করলেন, বদদোয়া করলেন, যাতে করে আল্লাহ তাআলা ইমানদারদের অন্তরকে শান্ত করে এবং কাফেররা ধ্বংস হয়ে যায়। এভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ইমানদারদের প্রতি দরদ তার সারা জীবনের ব্রত ছিল। দেখুন কীভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম একজন ইমানদারের প্রতি দরদের কারণে তিনি বলেছেন যে কেউ যদি কোনো টাকা পয়সা রেখে যায় সেটা তার ওয়ারিশরা পাবে, আর কেউ যদি কোনো ঋণ রেখে যায় দিতে পারছে না সেটা আমি প্রদান করব। দুনিয়ার কোনো শাসক আজ সেটা দায়িত্ব নেয় না, দুনিয়ার কোনো মানুষ দায়িত্ব নিতে চায় না, বাবা ছেলের দায়িত্ব থেকে মুক্ত থাকতে চায় যে আমি তার ঋণ বহন করব না। ছেলে বলে বাবার ঋণ বাবার আমি কেন বহন করব, আর ভাইরা কী করে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতে মুসলিমা সব তিনি বলেছেন আমি যতদিন জীবিত আছি আল্লাহ যেহেতু আমাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য দেওয়ার পরে তিনি সেটা বলেছেন, সে ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোনো তার সম্পদ রেখে যায় সেটা তার ওয়ারিশরা পাবে, কিন্তু ঋণ যদি দিতে না পারে সেটা আমি প্রদান করব। এই এই অনুভূতি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য একটি ছাগল জবাই করলেন, কোরবানি করলেন।
আরেকটি ছাগল জবাই করলেন, আল্লাহ আমার উম্মতের মাঝে যারা কোরবানি দিতে পারবে না তাদের থেকে আমি এই কোরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে ভালোবেসেছেন, তিনি 1400 বছর আগে আপনার জন্য কেঁদেছেন, এই লোকটিকে ভালো না বেসে পারা যায় না। আপনার আমার উচিত হবে এই লোকটি যেভাবে উম্মতে মুসলিমার জন্য দরদি হয়েছেন সেভাবে আমরাও উম্মতে মুসলিমার প্রতি দরদি হই। কিছু না করতে পারি, রাতের অন্ধকারে দোয়া করতে পারি, আমাদের অনেক ভাই অনেক কথা বলি, আসলেই কি দোয়া করি কি না, হজ গিয়েছে হজের সময় কেউ দোয়া করেছেন কি না, এই ঈদ গেছে ঈদের সময় কি মুসলিম ভাইদের জন্য দোয়া করেছেন কি না, চিন্তা করেছেন কি না যে আমার ভাইরা বিশ্বের অনেক দেশে আছে যেখানে রমজান গিয়েছে তারা রমজানের রোজার সাহারি খেতে পারেননি। আমাদের এক শেখের কাছে টেলিফোনে বলেছিলেন এক সোমালি ভাই, শেখ আমরা সাহারিতে পানিও খেতে পারি না, আমাদের রোজা কি হবে? এরকম মানুষগুলি উম্মতে মুসলিমার সদস্য, তাদের জন্য আমাদের অন্তরে কতটুকু দরদ আছে আমরা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করি। আমরা আর কিছু না করতে পারি, যেটা করতে পারি সেটা তো আমরা করতে পারি, তা না করে আমরা অন্য দিকে নিজেদেরকে ডাইভার্ট করে দিয়েছি। দোয়া তো সবাই করতে পারে, একজন ছোট বাচ্চাও করতে পারে, দিনদার মানুষ সবাই যখন সালাতে দাঁড়ায় তাদের সেজদায় যায় তখন দোয়া করতে পারে, শেষ বসায় দোয়া করতে পারে, যখন অন্তর তার আল্লাহর কাছে নরম হয় তখন দোয়া করতে পারে, যখন বৃষ্টিপাত হয় তখন দোয়া করতে পারে, যখন আজান হয় আজানের পরে একামতের মাঝখানে এই সময় দোয়া করতে পারে, সালাতের পরে যখন বিভিন্ন আজকারগুলো শেষ হয় তখন আল্লাহর কাছে দোয়া করতে পারে। এই দোয়া করার সময় রাতের অন্ধকারও আছে এবং যখন শেষ রাত্রিতে আল্লাহর সাথে একান্তে মিলিত হয় তখনও তো মানুষ দোয়া করতে পারে। এই দোয়াগুলোকে আমরা সাধারণ জ্ঞান করছি, কোনো কিছুই মনে করছি না, শুধুমাত্র মনে করছি যে এইটা তো যারা অপারক তারা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং তিনি দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দীনী অনুভূতির কারণেই কেউ অসুস্থ হলে দেখতে যেতেন, তার জন্য দোয়া করতেন, জানাজায় হাজির হতেন, জানাজার মধ্যে দোয়া করতেন, এবং তিনি ইয়েতিম এবং বিধবা এদের বিভিন্ন অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন। এবং কি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনিব, অর্থাৎ তিনি তো দাস হিসাবে বিক্রি হয়ে গেছিলেন, যদিও তিনি দাস ছিলেন না, জোর করে তাকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছে ইহুদির কাছে, তো ইহুদি তাকে শর্ত দিয়েছে যদি ইসলাম গ্রহণ করতে হয় স্বাধীন হতে হয় তাহলে তোমাকে এত এত স্বর্ণ দিতে হবে আর তোমাকে এতগুলি গাছ রোপণ করে ফল ফলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, এরকম শর্ত কেউ কাউকে দেয়? ইহুদিরা দিয়েছে এই জন্য মনে করছে তা পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বললেন, তোমাদের ভাই সালমান, চিন্তা করে দেখুন দূরের মানুষ নয় কাছের মানুষ হিসেবে নিতে বলেছেন, তোমাদের ভাই সালমান তাকে ইহুদিরা এই শর্ত দিয়েছে তোমরা তাকে সাহায্য করো, দূর দূরান্ত থেকে যে যেটুকু পারছে স্বর্ণ দিয়ে সাহায্য করলো, কিন্তু গাছ কীভাবে রোপণ করবে? রাসূল বলেন যে চলো আমি তোমার জন্য গাছ রোপণ করব। নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ রোপণ করে দিলেন, সেই গাছ একটাও মরল না, সেগুলি ফল ফলালো এবং সেটার কারণে তিনি মুক্ত হতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সামান্যতম জিনিসও কোনো গুরুত্বহীনতা সা দেখতেন না, তিনি মনে করতেন এটাই উম্মতের, এইটাও উম্মতের একটা অংশ, তার বিষয়টাও দেখা আমার উচিত, সেজন্য সেটা তিনি দেখেছেন। কোনো সাধারণ একজন দাসীও রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপনার সাথে কাজ আছে, রাসূল বললেন যে কী কাজ বলো, বলে যে এদিকে না ওইদিকে চলেন, ওখানে যাই বলে আসবো, সাথে তার সাথে কোনো গলিতে চলে যেতেন তার কথা শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এরকম, কারণ উম্মতের কোনো একটি ফর্দ কোনো একটি ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গৌণ মনে করতেন না, মুখ্য মনে করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পেলেন এক মহিলা মসজিদে ঝাড়ু দিত, যখন শুনতে পেলেন যে মহিলাটি মসজিদে ঝাড়ু দিতে মারা গেছে অথচ তাকে জানানো হয়নি, রাতের বেলা সাহাবা ইকরাম তাকে দ্রুত সময়ে দাফন করার নিয়ম যেহেতু আছে সুন্না, সেটা বাস্তবায়ন করার জন্য রাতের বেলাতেই তারা নিজেরা দাফন কাফন এবং জানাজা পড়ে কবর দিয়ে ফেলেছে।